ছেলেদের ব্যবসা, আমরা এই ব্যবসাটা আমার বাপ কাকার সবারই এটা পৈতৃক ব্যবসা, আমরা এটা আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করতাম, এখন এই ব্যবসার কাজে লেগেছি। এখন লকডাউনের জন্য কোনো কাজ না পেয়ে কোনো বেকারত্বের জন্য এই এই ব্যবসাটা লেগে গেছি। কেমন বুঝছো? এই ব্যবসাটা আগে ভালো ছিল, কিন্তু এখন লকডাউনের জন্য কোনো মাল মেটেরিয়াল জোগাড় করতে পারছি না। সব দিকের থেকে আনতে গিয়ে যে জিনিসের দাম 5 টাকা ছিল সেটা এখন 7 টাকা 8 টাকা হয়ে গেছে, আর সব কিছু বন্ধ, এখন গিয়ে সব কিছু জোগাড় করতে পারছি না। খরিদ্দারের কাছে মানে কিনছে খরিদ্দার? খরিদ্দার কিনছে, কিন্তু খরিদ্দার হাতে টাকা পয়সা খুব কম, সীমিত পরিমাণে, তার জন্য তারাও অতটা কিনতে পারছে না। নতুন কেউ কিছু কিনছে না, যেগুলো আছে সেই যেগুলো আছে সেগুলোই কি করছে, আর নতুন করে কেউ কিছু কিনছে না। কি নাম তোমার? নান্টু সরকার। এই জায়গাটার নাম গোবরচর। তো কেমন বুঝছেন? এবার একটু মানে খুব একটা ভালো যাচ্ছে না, লকডাউনের বাজারে তো মানে যাতায়াতও করা যাচ্ছে না। হ্যাঁ, কোথাও জালের দাম বেশি, মানে আমরা তৈরি করি তো, তৈরি করছে, আমাদের খরচা বেড়ে যাচ্ছে, দিকে মানে বিক্রিটা কম। কতজন কাজ করেন? আমাদের এই 10-15 জনা কাজ করে। জাল পয়সা কি হিসাবে দেন একটা জাল বানালে? তারপরে হ্যাঁ, একটা জাল বানিয়ে আমরা এনে আর কি পিস পিস করে কাটি। আচ্ছা, কেটে আর কি ওই কাটিং করি পরে আর কি। এটা কি কি ধরনের জাল তৈরি করেন আপনারা? আমরা এই পুঁটি মারা থেকে মানে এই ফাঁস জাল এটা বলা হয়, পুঁটি মারাই মানে এটা আর কি। আর এমনি জালের যে সুতো টুতো সেই সমস্তগুলো দাম বেশি? হ্যাঁ, ওগুলো এবার দাম তুলনামূলক মানে মোটামুটি গেল 12-10 লিবার তাই আছে সুতোর দাম, কিন্তু জালের দামটা বেড়েছে। কি নাম আপনার? হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম রমেশ কর। জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে চরসারাগর। কত নম্বর ওয়ার্ড এটা? 16 নম্বর ওয়ার্ড। 30 বছর থেকে আমাদের ব্যবসা বাপ কাকারের, তা আমি 11 ক্লাস পড়ার পরে দোকান করেছি এখানে 3 বছর হচ্ছে। 3 বছর দোকান করার পরে প্রথম বছরে ভালোই বেচে কেনা হয়েছিল, তা 2 বছর ধরে তো লকডাউন, এবার গতবার যাওয়া বেচে কেনা হয়েছিল, এবার আমাদের খুবই পরিস্থিতি খারাপ, মানে কী করে মাল বিক্রি করবো? কলকাতা মাল আনতে যাচ্ছি, মালের দাম বেশি, ঠিকঠাক মাল পাওয়া যাচ্ছে না, কী করব? মাল যাওয়া পাচ্ছি অনেকটা দাম বেশি, এখানে নিয়ে আসবো, নিয়ে এসে বিক্রি করবো, কাস্টমারের দাম বললে কাস্টমার চলে যায়, বলে যে এত দাম দেবো না, এবার আমাদের খুবই পরিস্থিতি খারাপ। অন্যান্য ব্যবসার তুলনায় এই ব্যবসাটা করলে কেন? অন্য কিছু করতে পারতে? এখানে আমাদের সবই মানে মাছ ধরা কাজ ব্যস্ত, এখানে আমাদের মানে একটু এটাই ভাবলাম যে এটাই চলবে, এখানে সেই আশায় এটা করেছিলাম। কী কী পাওয়া যায় দোকানে? এখানে পাওয়া যায় জাল, বসি, হুইল, সিপ, মানে জালের এপিজে টোটাল মালটা পাওয়া যায় এখানে। কী নাম তোমার? আমার নাম বাপন সরকার। এই জায়গাটার নাম গোয়ালিয়া গঙ্গা।